ঘটনা ঘটে শুক্রবার অ্যাক্সিডেন্ট কারেন্টে এরা বলে লাইন শাটডাউন লওয়া হয়েছে লাইন বলে শাটডাউন লওয়া হয়েছে কইছি বলে কইছি কইছি উঠো উঠি যে তার বলে ধরছিল তখন বলে কারেন্ট ছিল না ধরে সারি এরপরে 10 মিনিট পরে কারেন্ট আসে অ্যাক্সিডেন্ট করে গেছে তারপরে এন থেকে বাইক খারাপ যে ইয়ান হসপিটাল ছিল ইয়ান থেকে ঢুকেছি ইয়ান থেকে সান্দ্রীবাজার তো জীবিত রেখা তো আজকা ডেট মারা গেছে কবে মারা গেছে এসে আজকা চিন্তা বা আজকা মঙ্গলবার কতদিন আসল চিকিৎসা জীবিতে জীবিতে আসলো এসে শুক্রবার থেকে ওনার নাম কি শ্যামল ত্রিপুরা বয়স কত বয়স হয়েছিল 25 ওখানে বাড়ি বাড়ি সাতামুনো নবকন্দপাড়া থানা মনুবাজার কাজ করতে কোনখানে গেছিল কারেন্টে কাজ করতে গেছিল বাইক ফেরা কত বছর ধরে উনি কাজ করে অনেক বছর ধরে এই ঘটনার পরে ডিপার্টমেন্টে কেউ আইসেনি না কোনো খোঁজ খবর নিছেনি কোনো খবর লইছেনি আপনারা এই বিষয়ে পুলিশে গেছেন দ্বারস্থ হয়েছেন এখন অপন হয়েছে না আমরা ইমপ্রেশন করুন অপন থানা থেকে কথা কইব অপন আমরা যে বের করি যে লই দিব তারপরে যে কথা কি মনে হয় লাইন বন্ধ থাকার পরে এবং বন্ধ হওয়ার পরে বলছিল বলে লাইন তো অপন স্টাফ রে কি দোষ হইব নাকি মারে লোক অপন তো কোনো কমপ্লেন পাইতাছে না অ্যাক্সিডেন্ট হয়েছে হেরা কি লাইন কমপ্লেন বলে কইছিল উঠি যাও উঠি গেছে মারা গেছে কার আন্ডারে কাজ করতে হচ্ছে এটা আশিস অসুদা ওই ব্লকের বাড়ি শান্তিবাজার ব্লক উনি খোঁজ খবর নিছেন আশিস তারা আশিস কোনো খোঁজ খবর নিছেনি শুক্রবার বাই শনিবার আসলো আর আইসি কার বিরুদ্ধে আপনারা কমপ্লেন করবেন এখন বিরোধী তো এখন তো মালিকের সাইটে আছে না মালিক সাইটে আছে না এখন কারেন্ট তো কি করম আমি তো আসি বিষয়ে কিছু কয়জন কাজ করতেছিল ওই দিন এরা অনেক দিন ধরে অনেক লোক আছে কাজ করে কারোর সাথে কোনো সমস্যা আছে না এমনি কোনো সমস্যা আছে আপনার কি হয় আমার এটা বড় ভাই স্যার আজকে মারা গেছে কোন সময় আজকে মারা গেছিল হয়েছে 1:10